স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে কঠোর লকডাউন। নোয়াখালীতে নুরানি মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যে বিষক্রিয়ায় এক শিশু মৃত্যু, অসুস্থ অন্তত 18 জন, আটক 6। নওগাঁয় বিভিন্ন সংস্থার কর্মকর্তার পরিচয় দানকারী প্রতারক সাদ্দাম গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ ঠেকাতে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ আগামী 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার করোনা পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হক। সচিবালয়ে সভা শেষে তিনি জানান, আগামী 11 আগস্ট থেকে দোকানপাট ও অফিস আদালত খুলে দেওয়া হবে, সীমিত পরিসরে চলবে গণপরিবহন। তবে এর আগে সব কর্মজীবী মানুষকে করোনার টিকা গ্রহণ করতে হবে। টিকা দেওয়ার পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, 7 আগস্ট থেকে সারা দেশে 14,000 কেন্দ্রে টিকা দেওয়া হবে। 7 থেকে 10 আগস্ট 3 দিনের মধ্যে 1 কোটি কর্মজীবী মানুষ টিকা পাবেন। কোনো শ্রমজীবী মানুষ টিকা গ্রহণ না করে কর্মস্থলে যেতে পারবেন না, দোকানদার দোকান খুলতে পারবেন না, চালক গাড়ি চালাতে পারবেন না। টিকা গ্রহণের ক্ষেত্রে 50 শতাংশ দোকানদার, গণপরিবহনের চালক, সহকারী ও সুপারভাইজাররা অগ্রাধিকার পাবেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, 11 আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে, অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আইন না করলেও, অর্থাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেয়া হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 7 জন করোনায় এবং 11 জন উপসর্গ নিয়ে আর বাকি 1 জন করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন। মঙ্গলবার সকালে এসব তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জের 4, নাটোরের 5, নওগাঁর 2 ও পাবনার 1 জন রয়েছে। এদের মধ্যে 9 জন পুরুষ এবং 10 জন নারী, যাদের 8 জনের বয়স 61 বছরের ওপরে। বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন 5 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে রয়েছেন 1 জন। পরিচালক শামীম ইয়াজদানি জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে 47 জন, একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 30 জন। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটের 513 বেডের বিপরীতে ভর্তি আছে 392 জন, এদের মধ্যে আইসিইউতে রয়েছে 19 জন। রাজশাহী নগরীতে কঠোর লকডাউনের মাঝে বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নেই বললেই চলে। অনেকে গাদাগাদি করে চলছে যানবাহনে, খুলেছে অনেক দোকানপাট। মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। এর বাইরে নগরীর প্রবেশদ্বার কাটাখালী, বেলপুকুর, কাশিয়াডাঙ্গা এলাকায় পুলিশের চেকপোস্টে খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছে। আগের চেয়ে কাঁচা বাজার ও রাস্তায় মানুষের চলাচল অনেক বেশি। অনেক ব্যবসায়ী দোকানের অর্ধেক শাটার খুলে ব্যবসা পরিচালনা করছে। নগরীর অনেক গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গিয়েও দেখা গেছে অনেকে মাস্ক পরছেন না, কেউ বা আবার পকেটে মাস্ক রেখে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় স্বাস্থ্যবিধি মানলেও কাঁচা বাজারে ঢুকে বা বাজারে অর্ধেক শাটার খুলে জিনিস কেনার সময় মানুষ সামাজিক দূরত্ব মানছে না। এদিকে বিধিনিষেধ বাস্তবায়নে জেলা জুড়ে র‍্যাব-5-এর 5টি টিম, সেনাবাহিনীর 3 প্লাটুন, বিজিবির 3 প্লাটুন ও আনসার সদস্যদের 3 প্লাটুন টিম কাজ করছে। এছাড়া মাঠ পর্যায়ে রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলায় 22টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। নগরীতে 4টি, উপজেলাগুলোতে 18টি টিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিন জরিমানাও করা হচ্ছে। নওগাঁয় ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনীর কর্মকর্তা সহ বিভিন্ন পেশার পরিচয় দানকারী সাদ্দাম হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার সাদ্দাম যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাউসার আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার প্রকৌশল আব্দুল মান্নান মিয়া। এ সময় তিনি বলেন, সাদ্দাম হোসেন বিভিন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসেবে সে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে। সে এক এক সময়ে এক এক মেয়ের কাছে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করে বড় অঙ্কের টাকা লুটে নেয়। পূর্বে প্রতারণা করে 2টি বিয়েও করেছে সে। 2টি স্ত্রীর ঘরে তার পুত্র ও কন্যা সন্তান রয়েছে। সে 5 তারকা হোটেলে বসবাস করে প্রথমে তার নিজ এলাকার মানুষকে
পোল্যান্ডে পাঠানোর নামে প্রতারণা করে মানব পাচার কাজ শুরু করে। এরপর থেকে এই পেশায় নিজেকে নিয়োজিত করে। সেই জেলার এক মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে দেয়া, ছেলের চাকরি নিয়ে দেয়া সহ বিভিন্ন অজুহাতে ওই জনপ্রতিনিধির কাছ থেকে প্রতারণা করে 3 লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর গা ঢাকা দেয়। বিষয়টি পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। তার অভিযোগের প্রেক্ষিতে তার স্ত্রী সহ একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সদর মডেল থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মিশন নূর হাদি নামের 9 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক সহ আরও 18 জন অসুস্থ হয়েছেন। সোমবার রাত 9টার দিকে একলাশপুর বাজারের দোতলা মসজিদ সংলগ্ন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের বয়স 9 থেকে 10 বছরের মধ্যে। নিহত মিশন নূর হাদি ওই মাদ্রাসার নূরানি শাখার ছাত্র। সে পূর্ব একলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, প্রতিদিন এশার নামাজ শেষ করে রাত 9টার দিকে মাদ্রাসার একজন শিক্ষক সহ রাতের খাওয়ার পরপরই সবাই বমি করতে থাকেন। পরে তাদের অবস্থা খারাপ হতে থাকলে রাত 11টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আনোয়ার আজিম জানান, রাতে 18 জন শিশু শিক্ষার্থীকে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে নিয়ে আসলে একজন মারা যায়। 17 জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। জেলা প্রশাসক খোরশেদ আলম খান রাতে শিক্ষার্থীদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে নিহত মিশন নূর হাদির বাড়িতে চলছে শোকের মাতম। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 6 জন শিক্ষককে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ নিয়ে এসেছেন বলে জানিয়েছেন ওসি কামরুল হাসান পিপিএম। তাদের হাসপাতালে 18 জন ছোট বাচ্চা আসছে, এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আর হচ্ছে একটা কনভার্সন হচ্ছিল, আর 16 জন মোটামুটি ভালো আছে। তবে আমরা যেটা শুনতে পারছি আর কি, যারা অভিভাবকদের সাথে কথা বলে, ওরা বলছে খাবারের সাথে বিষক্রিয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নাটোরে পৃথক অভিযান চালিয়ে এক মানব পাচারকারী ও এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব পাচের একটি অপারেশন দল। র্যাব পাচ CPC 2 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সান্ডিয়া চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহরাব হোসেন ও মোহাম্মদ আলী নামের 2 ব্যক্তি সিংড়ার শেরকল কাচারেপাড়া গ্রামের জনৈকা মহিলার 15 বছরের এক মেয়েকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে সদর থানার বাকরম উত্তরপাড়া এলাকায় সানোয়ার ইসলামের বাড়িতে আটকে রাখে। এ সময় সানোয়ার তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে CPC 2 নাটোর ক্যাম্পের কোম্পানি উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে র্যাব পাঁচের একটি অপারেশন দল গতকাল সোমবার রাতে নাটোর সদর থানার বাকরম উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মানব পাচারকারী সোহরাব হোসেন ও ধর্ষক সানোয়ার ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোহাম্মদ আলী নামের অপর এক অভিযুক্ত পালিয়ে যেতে সমর্থ হয়। গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন সদর উপজেলার বাকরম উত্তরপাড়া এলাকার মৃত নূর মোহাম্মদ প্রামাণিকের ছেলে এবং সানোয়ার ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার প্রামাণিকের ছেলে। করোনা পরিস্থিতি প্রতিরোধে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেসার সীমান্ত এন্টারপ্রাইজের সৌজন্যে শহরের আব্দুল হামিদ সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে 1200 মাস্ক, 200 হ্যান্ড স্যানিটাইজার ও 500 সাবান। এ সময় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক সজীব কুণ্ডু তপু, হিন্দু যুব মহাজোট কেন্দ্র প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন সরকার, পাবনা জেলা হিন্দু মহাজোটের আহ্বায়ক আশিস বসাক, সদস্য সচিব চঞ্চল সরকার, যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন, যুগ্ম আহ্বায়ক জীবন সরকার, পাবনা জেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক শুভ বসাক, হিন্দু ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।